কোনো ক্লাসে আমি 2 থেকে 3 বছর ছাড়া আমি পাশ করি, 21 বছরে এই পাশ করেছি। আর 4টি স্কুল ফেরত আমি মুসুবা, জিকিরপাড়, যোগেশগঞ্জ আর রামকৃষ্ণ বিদ্যানিকেতন, এই 4টি স্কুল ফেরত। তা সরকারের চাকরি আমার কপালে নেই, কিন্তু আমার ভিতরে আমি মানুষের মাঝখানে এমন একটা জায়গা করে নিয়েছি যে আমাদের যোগেশগঞ্জের যে কোনো স্কুলের হেডমাস্টার 80 থেকে 1 লাখ টাকা বেতন পেলেও আমি তার থেকে কারণ আমি কারো পাশে যদি যাই এই সরজিদা বোস, আমার বয়সের অনেক বড় এই সরজিদা বোস, কেমন আছো, ভালো আছো, এই সম্মানটা, এই সম্মানটা হেডমাস্টারটা চেনে কেউ? শমশেরনগরের যোগেশগঞ্জের হেডমাস্টার যা, যদি শমশেরনগরের একটা ছেলে মিলে চেনে, আমি ওই মাস্টারের 6 মাসের খোরাক করি। আর আমার এখানে পাখি ডালায় নামিয়ে দেন, পাখি ডালার এপাশে সাত জেলে নামিয়ে দেন, আমার লোকের হাত ধরে নিয়ে চলো। এই সরজিদা কোথা থেকে আস? এই পাখি ডালার এই যে কর্নারটায় ওই যে গেস্ট হাউস আছে, গেস্ট হাউসে আমি এবছরই যাত্রা করি। বাঁশি বাজাইছি তো দিদিমণিদের কাছে শুনলে পাওয়া যায়, কিন্তু আজকের কোনো মতেই আমি ওই সানরাইজে হাত দিই কাঁচা লঙ্কা 4 থেকে 5, আর আমি শুক্তো তরকারিতে ঝাল দিয়ে ছুটেছিলাম এইটা তো আমি প্রমাণ করতে চাই। ঠিক ঠিক, যে আমি জীবনে ভাবতে পারিনি আমি তুফান বোর্ডে রান দেব, আর আমার রান্না খাবে বিদেশের লোক, আর বিদেশের লোক যদি সুপার বলে আর আমি শুক্তো তরকারিতে আমি ঝাল দিয়েছি এমনি, আমি কেউ বিশ্বাস করবে? ঠিক আছে।